গাজায় হামাসের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সায় দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। গাজায় বন্দী 50 জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী 150 জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। পাশাপাশি অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ প্রবেশ করতে দেবে তারা। এসব শর্তে ইসরায়েল সরকার ও হামাস চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে কখন থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বা জিম্মিদের কোথায় কিভাবে মুক্তি দেওয়া হবে সেসব বিষয়ে ইসরায়েলের দেওয়া বিবৃতিতে কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে ওই 50 জনের অতিরিক্ত প্রতি 10 জন জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির মেয়াদ একদিন করে বাড়বে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, রাশিয়ার আক্রমণে ইউক্রেনে বেসামরিক মৃত্যু 10,000 ছাড়িয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। গত কয়েক মাসে যেসব বেসামরিক মানুষ নিহত হয়েছে তাদের প্রায় অর্ধেকই যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে ছিলেন। বেশিরভাগই মারা গেছে গোলা, ক্ষেপণাস্ত্র বা ক্লাস্টার বোমার মতো বিস্ফোরকের আঘাতে। নিহতদের মধ্যে একটি বড় অংশ বয়স্ক মানুষ, যারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে অক্ষম বা অনিচ্ছুক ছিলেন। রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে। উত্তর কোরিয়া জানিয়েছে তারা সফলভাবে মহাশূন্যে একটি গোয়েন্দা উপগ্রহ স্থাপন করেছে। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা KCNA জানায়, মালি গিয়ং এক নামের উপগ্রহটি যথাযথভাবে কক্ষপথে প্রবেশ করেছে। নেতা কিম জং উন উৎক্ষেপণ দেখতে হাজির ছিলেন। সেপ্টেম্বরে কিমের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর এই সাফল্য এলো। ওই সময় মস্কো পিয়ংইয়ংকে তাদের মহাকাশ কর্মসূচিতে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল। তার আগে চলতি বছর দেশটির গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের 2টি উদ্যোগ ব্যর্থ হয়েছিল। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর যুক্তরাষ্ট্র 2 ধাপে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমান হামলায় ইরাকের আল আনবার প্রদেশে ইরানের মিত্রগোষ্ঠী কাতায়েব হিজবুল্লার একটি অভিযান কেন্দ্র ধ্বংস হয়েছে। পাশাপাশি বাগদাদের দক্ষিণে জুরফ আল সাক্রে কাতায়েব হিজবুল্লার একটি কমান্ড ও কন্ট্রোল ঘাঁটিও ধ্বংস করে দেওয়া হয়েছে। কাতায়েব হিজবুল্লা মিলিশিয়ারা ইরাকে একটি শক্তিশালী সামরিক গোষ্ঠী। তারা ইরানের ঘনিষ্ঠ মিত্র। এর আগে আল আনবার প্রদেশ দেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে খুব কাছ থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তাতে 8 মার্কিন সেনা আহত হয়। লেবাননে ইসরায়েলের রকেট হামলায় 2 সাংবাদিক সহ অন্তত 4 জন নিহত হয়েছে। সীমান্তে ইসরায়েলের সঙ্গে লেবাননের গেরিলা দল হিজবুল্লার গোলাগুলি বাড়তে থাকার মধ্যে এ ঘটনা ঘটে। লেবাননের সীমান্ত এলাকার তাইর হারফা গ্রামে একটি ও পূর্বাঞ্চলের কারকেলায় আরেকটি ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। তাইর হারফার হামলায় আল মায়াদিন টিভি চ্যানেলের প্রতিবেদক এবং ক্যামেরাম্যান সহ আরেকজন নিহত হন, আর কারকেলায় এক বৃদ্ধা নিহত হন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে সাংবাদিকের উপর এটি ইসরায়েলের 3রd হামলা বলে মনে করা হচ্ছে। লেবাননের প্রধানমন্ত্রী এইসব হামলার নিন্দা জানিয়েছেন।